আল্লাহর ওলি এই দুনিয়ার মধ্যে ঘর সংসার ছেড়ে দিয়া জঙ্গুলার মধ্যে বয়া বয়ে আল্লাহর ইবাদত বندگی করে চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহ আল্লাহ ও আমার আল্লাহ আমি তোমারে চাই আর কিছু চাই না রে আমার মালিক সদা সর্বদা আল্লাহর প্রেমে পাগল হয়ে গেলেন খাবার ছেড়ে দিলেন ঘর সংসার সারিয়া দিয়া এক জঙ্গলায় বাস করতে লাগলেন হঠাৎ একদিন তাহাজ্জুদের নামাজ পড়িয়া বাইরে বাইর হইলেন তাকায় দেখে একটা ডালিম গাছ আর একটু জোরে তিনটা ডালিম ধরে আছে কয়টা ডালিম তিনটা ডালিম ধরে আছে গাছতলায় একটা কাগজে লেখা আছে ও আল্লাহর পাগল তুমি আমার মাওলার পাগল এই আজব ডালিম গাছের তিনটা ফল ধরবে আজ থেকে একটা ফল সকালে একটা ফল দুপুরে একটা ফল রাত্রে তিনটা ফল খাবে তুমি আর আল্লাহর ইবাদত বندگی করবা আল্লাহর প্রেমে পাগল হইছো তোমার জন্য আমার মাওলাও পাগল হইছে তোমারে পাগল ভালোবাসার পাগল তোমার কপাল খই লাগেছে ওই তিনটা ফল খাইতে লাগলেন আর আল্লাহর ইবাদত বندگی করতে লাগলেন এ মুসলমান দিন যা সদা সর্বদা আমার মাওলার প্রেমে পাগল হইয়া রইলেন মারহাবা বলেন এই আল্লাহর পাগল কি করলেন বাবার শুনিনা নাও হঠাৎ একদিন গমতে কুটে দেখে ফল গাছে ডালিম গাছ আছে কিন্তু ফল নাই আশ্চর্য হয়ে গেলেন আমার কি ভুল হলো আজকে কেন নিয়ামত পাই না ডালিম কেন পাই না ডালিম কেন পাই না আল্লাহর মাহবুব বান্দাদের পরীক্ষা করছে আমার আল্লাহ এই জন্য কথাটা আমি আপনাদের বলে যে আল্লাহর ওলিদের কথা একটু বলে যায় এ মুসলমান গভীর মনোযোগ এইবার তৃতীয় দিন দেখে ডালিম নাই তৃতীয় দিন দেখে ডালিম নাই আল্লাহর বান্দা আল্লাহর ওলি খুদাও লাগছে তৃষ্ণাও লাগছে খাবার কোথায় পায় তৃষ্ণার পানি কোথায় পাঙায় বড্ড পাগল হয়ে গেলেন চিন্তা করে আমার আল্লাহ এতদিন যাবত তুমি আমার ডালিম খাওয়াও ডালিম গাছ আছে কিন্তু ডালিম নাই ও আমার আল্লাহ এখন আমি কোথায় থেকে খাবার পাই খাবারের সন্ধানে বড় পাগল হয়ে গেলেন এবাদত বন্দেগি করে আর চিন্তা করে আল্লাহ আমি খাবার কোথায় পাই খাবার কোথায় পাই পাঁচটা দিন অনাহারে কয়দিন জোরে বলেন কয়দিন পাঁচটা দিন অনাহারে আল্লাহর ওলি আর খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাইর হয়ে গেলেন খানকা থেকে বাইর হইয়া যাইয়া দেখেন নির্জন এলাকা একটা বাড়ি সেই বাড়ির মালিক যিনি ছিলেন উনি একজন চোর পিশায় ছিলেন চুরি করে এই চোরের বাড়িতে যাইয়া ডাকতে বলে বাড়ির মালিক ভিতরে কোয়া শুনি উনি জানতেন যে এই বাড়ির মালিক চুরি করে তারপরও চোরের বাড়িতে গেছে কয়েকে গো ঘরের মধ্যে কেউ আসুনি আমি আজ পাঁচটা দিন অনাহারে হাঁটতে পারি না ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না আমাকে একটু খাবারের ব্যবস্থা করে দেওয়া যায় কি না ভিতর থেকে বাইর হয়ে আসলেন চোর চোর বলে আল্লাহর ওলি আমি জানি একজন আপনি আল্লাহওয়ালা মানুষ কোন হারাম জিনিস খান না আমার বাড়ি তো যা আছে সবই তো সুরাই মাল এখন আপনারে আমি কি খাইতে দিব আমার তো কোনো হালাল জিনিস নাই সবই তো হারাম জিনিস পরের জিনিস চুরি করে আনি এগুলো আমরা স্বামী স্ত্রী খাই ছেলেদেরকে নিয়ে খাওয়ায় এখন আপনি আমার বাড়ি হাক সাললেন আপনি আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর একজন কামেল বান্দা আপনি একজন আল্লাহওয়ালা আল্লাহর ওলি আপনাকে আমি কেমনে হারাম জিনিস খাওয়াই বলে বাবা আমার বড্ড ক্ষুধা লাগছে আমি আর বাঁচবো না একটু খাবারের ব্যবস্থা করে দাও বলে এতরা এখন আপনি আসছেন আমার বাড়ির মধ্যে আপনাকে দেবার মতো কিচ্ছু নাই
যদি কিছু না মনে করেন আমার কুকুরের দেওয়ার কুকুরের খাওয়ানোর জন্য কুকুরের খাওয়ানোর জন্য চারটা রুটি বানানো আছে যদি মনে কিছু না করেন কুকুরের খাবারটা যদি লন তাহলে আমি দিতে পারি চারটা রুটি বানানো আছে আল্লাহর নবী ডাকতে কয় বাবা দাও দাও আমার ওই চারটা রুটি দাও কারণ কুকুরের খাবার যতই হোক তুমি আমার দাও আগে খোদার যন্ত্রণা বড় কষ্ট হয় আমাকে জলদি করে ওই খাবারটা হাতে তুলে দাও চারখানা রুটি যখন মালিক আল্লাহর নবীর হাতের মধ্যে দিছে গো খানা লইয়া খানা লইয়া পানি লইয়া খানাটা যখন মুখে দিবে সিরিয়া সঙ্গে সঙ্গে কুকুর ঘেউ ঘেউ করা শুরু করলো এমন জোরে ঘেউ ঘেউ করে কুকুর চিন্তা কর আল্লাহর ওলি এই চারটা কুকুর চারটা রুটি তো কুকুরের জন্য রেখেছিল হয়তো তার খানা আমাকে দিয়ে দিছে এই জন্য কুকুর ঘেউ ঘেউ করে একটা রুটি দিয়ে দিলেন খা কুকুরটা খানা খেয়ে নিলেন আবার ঘেউ ঘেউ করে দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন তৃতীয় রুটিটা আবার ঘেউ ঘেউ করতে লাগলেন জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগলেন এবার তৃতীয় রুটিটা দিয়ে দিলেন দেওয়ার পর এবার আবার জোরে জোরে যখন ঘেউ ঘেউ করতে লাগলেন আল্লাহর ডাকতে কয় বেশরম বেহেপনা বেলজ্জাতে কুকুর তোর মালিকের কাছ থেকে পাঁচ দিন অনাহারে থাকিয়া এই চারটা রুটি পাইলাম তোর তো তিনটা দিয়ে দিলাম তারপরও কেন ঘেউ ঘেউ করিস সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কুকুরের জবান খুলে দিছে কুকুর ডাকতে বলে আল্লাহর ওলি বেশরম নয় আমি বেলজ্জাতে নয় বেশরম হলে তুমি তুমি হলো বেলজ্জাতে তুমি না ফারমান কুকুরের জবান খুলে গেছে কুকুর বলে আল্লাহর ওলি রে এ তো আমার চারটা রুটি আমার জন্য আমার বরাদ্দ ছিল এটা তুমি নিয়ে নিলা সারা জীবন তোমার যে মালিক তোমার খাওয়ায় তুমি কেমন না ফরমান গো তোমার এই ডালিম গাছে তিনটা ডালিম ধরে সকাল সকাল দুপুর বিকাল তিনটা করে ডালিম আমার আল্লাহই দিত তুমি কি একবার তুমি আল্লাহর কাছে চাও নাই তুমি পাঁচটা দিন অনাহারে থাকিয়া ইমান হারাই ফেললা তুমি চোরের কাছে খাবার চাইলা তুমি কেমন ইমানদার গো তোমার আল্লাহর কাছে চাইলে কি তোমার আল্লাহ দিত না তোমার মতো বেলজ্জাতে তোমার মতো নাফরমান কে আছে গো তুমি মানুষের কাছে হাত পাতলায় হাতটা যদি আল্লাহর দরবার উঠাইতা আমার আল্লাহ কি তোমার দিত না আল্লাহর ওলি দর দর করে সুর দিয়া পানি ছেড়ে দিছে ছেড়ে দিয়ে ডাকতে বলে আমার মালিক রে আমি বড্ড ভুল করে ফেলেছি রে আমার আল্লাহ তোমার দরবারে অভাব নাই তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই আমি তোমার দ্বারে হাত না পেতে মানুষের কাছে হাত পেতেছি আমার ইমান দুর্বল হয়ে গেছে রে আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও তুমি যদি না খাওয়ায় দুনিয়া থেকে আমার লয়ে যাও কোনো দুঃখ নাই আল্লাহ এক কুকুর আমার শিক্ষা দিয়ে দিছে আল্লাহ তোমার দরবারে জবাব নাই এটা আমি বুঝতে পারি নাই বড্ড ভুল হয়ে গেছে চোখের পানি ছেড়ে কান্দলেন আর তওবা করলেন তওবা করে কান্দলেন আল্লাহ জীবনে আর এই ভুল করবো না তুমি আমারে ক্ষমা করে দাও আমার আল্লাহ আল্লাহর ওলিরে ক্ষমা করে দিলেন পরের দিন থেকে আবার তিনটা ডালিম ধরা শুরু করলো এ মুসলমান শুনে নাও সুতরাং আল্লাহ খানের মালিক পুরনোর মালিক সব কিছুর মালিক আমার আল্লাহ আর বর্তমান জামানার মানুষ সেই আল্লাহর গোলামি বাদ দিয়ে অন্য মানুষের গোলামি করে আল্লাহ কয় হাবিব জানায় দাও আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ولم يولد ولم يكن له كفوا أحد الله دكت بلا حبيب
কোন তৃতীয় নাই যারা চন্ড পূজা করে সাহায্যের জন্য যারা দুনিয়ার মধ্যে মূর্তি পূজা করে সাহায্যের জন্য আমার সাথে শরীক বানায় যারা পূজা করে তাদেরকে জানায় দাও আমি আল্লাহর কাছে যেন সাহায্য চাই আমি আল্লাহ এক আমি আল্লাহ কারো জন্ম দিই নাই কারো থেকে জন্ম নিই নাই আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আমার সমকক্ষ পৃথিবীর মধ্যে কেউ নাই আল্লাহ খাওয়াইতে পারে আল্লাহ পড়াইতে পারে আল্লাহ বাঁচাইতে পারে আল্লাহ মারতে পারে এই বিশ্বাস আছে কার কার এ মুসলমান মরণের কথা চিন্তা করো আমি যে কথা বলতেছিলাম রাসূল বলেলাইয়া মউত আল্লাহর মাহবুব বান্দা যারা হয় আমার তাদের মৃত্যু নাই মারহাবা বলেন না কিতাবের নাম মিরকাত শরমের কাতরে দশম খণ্ড 722 নাম্বার পৃষ্ঠা তাফসিরুল বান পঞ্চম খণ্ড 524 নাম্বার পৃষ্ঠা বাবারে গভীর মনোযোগ নাম্বার গুনবেন পৃষ্ঠা লিখবেন না ফাইলে ধরবেন কারণ আপনাদেরকে আগে জানতে হবে বুঝতে হবে মন গড়া কোনো কথা বলা যাবে না অথচ আমার আল্লাহ বলেন কুল্ল নাফসিন জায়কাতুল মাউত ঠিক কি না ঠিক কি না আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু সাথ গ্রহণ করতে হবে নবী বলে লাইয়া মউত তাদের মৃত্যু নাই কাদের মৃত্যু নাই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়ে যায় যারা কামেল হয়ে যায় যারা আল্লাহ পাকের গোলাম হয়ে যায় পৃথিবীর মধ্যে তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এমন জীবন করিও গঠন কাঁদিবে ভুবন হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন কাঁদিবে তুমি হাসিবে ভুব বাংলাটা প্রবাদ বলে যেমন জীবন গঠনা যে তুমি কাঁদবে লোকজন হাসবে আর লোকজন কাঁদবে তুমি হাসবে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ এমন জীবন গড়তে হবে চলে যা পর এলাকার মানুষগুলো ব্রাহারে এই লোকটা এত ভালো ছিল এই লোকটার ব্যবহার ভালো ছিল কথা বলতো ভালো চলাফেরা ভালো একজন আল্লাহওয়ালা মানুষ ছিল আর কিছু মানুষ চলে যাওয়ার পরকে বড় পড়া গেছে না বাঁচেছি এর মতো বদ এর মতো দুষ্ট এলাকার ভিতর কেউ ছিল না জোরে বলেন ঠিক কিনা এই জন্য কবির ভাষায় বলে এমন জীবন করিও গঠন কাঁদিবে তুমি হাসিবে ভুবন এমন জীবন করো গঠন কাঁদিবে তু হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন ভুবন করে যেতে হবে এমন ভাবে চলাফেরা করতে হবে যে আপনি চলে যাওয়ার পর ইতিহাস হয়ে যাবে সবাই আপনার জন্য দোয়া করবে জোরে বলেন ঠিক কিনা আসেন এরকম মানুষ আসে না কথা বলেন না কেন আসি এরকম হাজার হাজার মানুষ আছে যে মারা যাওয়ার পর তাদের জন্য অভিশাপ করে মানুষকে এই বদটা গেছে এই বদ এই বদের জন্য এলাকায় থাকতে কষ্ট হতো চলতে কষ্ট হতো খাইতে কষ্ট হতো বেড়াইতে কথা বলতে কষ্ট হতো আবার এমন মানুষ চলে যাওয়ার পর গাছের পাতাগুলো ঝরে যায় যেমন নিরাপত্তা পালন করে এলাকার মানুষ আহা এই লোকটা কত ভালো ছিল জোরে বলেন আল্লাহ আকবার এ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার মৃত্যু থেকে পালাবে কোথায় সালাকি করে লাভ নাই হযরত মূসা আলাইহিস সালামের কদমের মধ্যে মূসা আলাইহিস সালামের একজন কি আসলেন একজন উম্মত আসলেন বনী ইসরায়েলদের মধ্যে অসংখ্য নবী আসেন তাদের মধ্যে হযরত মূসা আলাইহিস সালাম যার কাছে জিবরীল আমিন আগমন করেছে 450 বার কতবার জোরে বলেন কতবার 750 বার আদম আলাইহিস সালামের কাছে আসে 12 বার ইদ্রিস আলাইহিস সালামের কাছে আসে 4 বার মূসা আলাইহিস সালামের কাছে আসে 750 বার ইব্রাহিম নবীর কাছে আসে 42 বার আর আমার আপনার নবীর কাছে জিবরীল আমিন আগমন করেছে 24000 বার জোরে বলো মারহাবা আমার ভাইরা আমার বন্ধুরা আমার বনী ইসরায়েলদের বড় নবী আপনার কদমের মধ্যে আমি আইছি আপনি দয়া করে মায়া করে আমাকে এমনি আমাকে একটা জিনিস শেখায় দেন বলে কি জিনিস কয় পশু পাখি কি ভাষায় কথা বলে এটা আমি জানতে চাই নবী মুসা গো মানুষের ভাষা আমি বুঝতে পারি একটু পশু পাখির ভাষাগুলো কি বলে একটু জানতে চাই বুঝতে চাই নবী মুসা বলে বাবা এটা তুমি শিখতে যেও না এটা তুমি বুঝতে যেও না কারণ পশু পাখির ভাষা বুঝলে ভালো হবে না তোমারও মঙ্গল হবে না বাবা তুমি খবরদার
পশু পাখির ভাষা আত বোঝার দরকার নাই। আল্লাহু আকবার বলেন। পরের দিন আবার গেলেন কয় আল্লাহর নবী মুসা, আল্লাহ আপনাকে এত পাওয়ার দিয়েছে, এত ক্ষমতা দিয়েছে। মুসা আলাইহিস সালাম একটু তুতলা ছিলেন, রাগান্বিত ছিলেন, অন্যান্য নবীর তুলনায় মুসা আলাইহিস সালাম একটু তেরা ছিলেন, বাজান রে কেমন একরোয়া মানুষ ছিলেন, যা কইব কইব। একদিন মুসা আলাইহিস সালাম ওই কথাগুলো বললে বুঝতে পারবেন বাবারা আমার, আমি আস্তে আস্তে আলোচনায় যাব, ধীরে ধীরে আপনারা ধৈর্য ধৈর্য সহকারে আলোচনা শুনতে হবে। মুসা আলাইহিস সালাম একদিন তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সঙ্গে দেখা করব, আল্লাহ কইলাম কখনোই না, মুসা কইলা দেখবই তোরে, আল্লাহ কইলাম কখনোই না, মুসারে পাগলামি করিস না, আমার এই নূরের তাজাল্লি সহ্য করার ক্ষমতা আমি তোরে দিই নাই, একমাত্র ক্ষমতা দিয়েছি নূর আলা নূর রহমাতাল্লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর জেনে লাগিস থাক, আমার মুসলমান কবির মনোযোগ, আমার ভাইরা আমার বন্ধুরা, আমার মুসা আলাইহিস সালাম বলে মালিক আমি দেখতে চাই, তোমারে দেখতে চাই, তোমারে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কয় মসজিদে চলে যাও তুর পাহাড়ে, ওখানে চলে যাও আমার সঙ্গে দেখা হবে। তুর পাহাড়ে যাইয়া নবী মুসা ধ্যানে বসে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি মারশিরে মুসলমান, সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম যে পাহাড়টার মধ্যে ছিলেন এই পাহাড়টা পুরে সব ছাই হয়ে গেছে রে, পাদানরে সুরমা হয়ে গেছে। আজকে মুসলমানরা চোখি যে সুরমা নেন, বাবারা দেলের কান্ডা লাগা শুনেন, তুর পাহাড় জ্বলিয়া সুরমা হয়ে গেল। মুসা নবী ধ্যানের মধ্যে পড়ে আসে, জিবরিল আমিন ডাক দে, কাল্লা নবী মুসার কত বেল বয়া থাকবা, কয় জিবরিল কথা বলিস না, আল্লাহর সঙ্গে দেখা হবে, আমার আল্লাহ তো এখনই আল্লাহর সঙ্গে কথাই বড় ডিস্টার্ব করিস না। এবার জিবরিল আমিন কয় নবী মুসা গো, তুমি কোশ্চিন কালো, আমার মাওলার দিদার পা সম্ভব হবে না, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মুসা নবী কয় জিবরিল বেশি বুঝতে চাস না, ধৈর্য ধর, আমি আমার আল্লাহর সঙ্গে কথা বলবো, আমি আমার মাওলার সঙ্গে কথা না বলা পর্যন্ত আমি পাহাড় থেকে নামব না। কয় মুসারে একটু তাকায় দেখো তুমি কই আসো, মুসা নবী চক্ষু দুটা খুললেন, জিবরিল তার আমার সাথে মস্কারা করে নাই, আমার সাথে তো ফাজলামি মারবো না, জিবরিল আমিনের কথা হই না। জিবরিল আমিনের কথা শুনিয়া যখন মুসা আলাইহিস সালাম তাকাইলেন, তাকায় দেখে গোটা তুর পাহাড় চলিয়া সুরমা হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের গায়ের একটা পশম পড়ে নাই, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। রে প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, হায় রে প্রেমের ডুরি বান্দরে এর মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, ভালো মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণ, আয় হায় প্রেমের ডুরি বান্দরে মদিনার সনে, ভালো প্রেমের ডুরি বান্দরে এই আল্লাহ বানাইল বহু জাতি, আবার শিখাইল প্রেম প্রীতি, আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে মগ, সবাই বলেন না প্রেমের ডুরি বান্দরে মগ, এই আল্লাহ বানাইল আসমান জমি, আর বানাইল রাত্র আর দিন, আর মোর নবীকে পাঠান আল্লাহ, মোর নবীকে পাঠান আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্দরে ম, আরো জোরে জোরে বলেন প্রেমের ডুরি বান্দরে ম, মানুষ বানাইল আল্লাহ প্রেমের কারণে, বল মানুষ বানাইল আল্লাহ প্রেমের,
এইরে প্রেমের ডোরে বান্দর মদিনার সানে, হায় হায় প্রেমের ডোরে বান্দর ম এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনাও, এই মুসলমান শোনো, তৃতীয় দিন মুসা নবীর কাছে আসলেন, লোকটা বলে হুজুর আপনার অনুনয় বিনয় করি একটু ভাষা শিখায় দেন, পশু পাখির ভাষা আমাকে একটু শিখায় দেন, আপনার দুটি অনুরোধ করি, পায়ে ধরি অনুরোধ করি একটু, আমি আপনার পশু পাখির ভাষা শিখতে চাই। আমার আল্লাহর কাছে দোয়া করলেন মুসা আলাইহিস সালাম, আল্লাহ আমার একজন উম্মত বড় আশেক হইয়া গেছে, এই জীব জানোয়ার পশু পাখির ভাষা বুঝতে চায়, তাকে একটু বোঝার সুযোগ করে দাও গো আমার আল্লাহ। আল্লাহ কয় মুসা আমি দিয়ে দিলাম, যা ওর বাড়িতে যত গৃহপালিত পশু আছে এই ভাষাগুলো আমি আল্লাহ ওর বোঝার মতো শক্তি দান করে দিলাম, জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। রাত কেটে গেল, সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে মেয়েটা কি করলেন, ওই মুরগিগুলো ছেড়ে দিলেন, গৃহপালিত মুরগিগুলো ছেড়ে দিলেন, ছাড়া পর মুরগির মধ্যে ছিল বড় একটা মরক, এই মরকটাও ছেড়ে দিলেন, এই মরকটাকে একটা রুটি এক টুকরা বাসি রুটি ছিলেন, এই রুটির টুকরাটা ছুঁড়ে মারলেন, মারা পর মরক দেশে লাভ মেরে তুলে নিয়ে গেলেন, কুকুরটার সামনে ফেললেন, বাড়ির গৃহপালিত পশুর মধ্যে কুকুর ছিল মালান বালহা কেলাফ, এই দুনিয়াটা মানুষের মানুষের চরিত্র হলো কুকুরের মতো চরিত্র, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ। নবীজি বলেছেন অ মুসলমান শুনে নাও, দেলের কাণ্ডে লাগান শুনে নাও। এবার কুকুরটা আফসোস করে বলতে লাগলেন, কুকুর রে, কুকুর বলে মরক রে, সারা জীবন তোর খানার অভাব নাই, তুই তো পোকামাকড় খুঁটে খাস, আমি তোর পোকামাকড় খুঁটে খেতে পারি না, তুই আমার সামনে আমার রিজিক ছিল রুটি টুকরা তুই তুলে নিয়ে গেলি, তোর কত দূর সাহস, তুই কাজটা ভালো করলি না, মরক ডাকতে বলে কুকুর ভাই তোর চিন্তার কারণ নাই রে, আগামী কালকে মালিকের বড় ঘোড়াটা মারা যাবে গো, মালিকের ঘোড়া এই ঘোড়াটা মাঠের মধ্যে ফেলে আসবে, তুই প্রাণ ভরে খাবি, আমি তোর গোস্ত খাবো না তুই খাবি। মালিক কয় দাঁড়া, আগামীকাল আসার আগে ঘোড়াটা বাজারে নিয়ে বিক্রি করে দিছে, জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার, চালাকি করে পালাবি কোথায়, মরণ থেকে পালানোর সময় নাই, কইছে আমি জীবন বয়সে ইবাদত করো না, কয় বুড়ো বয়সে করো, বুড়ো বয়সে কয় এখন আর হাত পা চলে না, নামাজ সিজদা করতে পারি না, রুকু করতে পারি না, কখন যেন আজরাইল চলে আসবে, ধরা পড়তেই হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না। এবার পরের দিন আবার এক টুকরা রুটি গৃহস্থ ফেলে দিছেন, রুটি টুকরা ফেলার সঙ্গে সঙ্গে মরক আসিয়া লাভতে আসিয়া রুটি টুকরা নিয়ে গেছে, কুকুরটা আফসোস করে বলে মরক রে সিটার বাট পার মৃত্যু, গতকালকে বললি যে ঘোড়া মারা যাবে, ঘোড়া তো বিষে ফেলছে মালিক, কয় মরক কয় আমি বেসছে রে বাবা ঠিক আছে, তবে ঘোড়াটা মারা গেছে, যার কাছে বিক্রি করছে সেই জায়গা যে মারা গেছে, কয় আজকে আমার রুটিটা নিলি কেন, কয় রুটি নিছি আজকে শুভ সংবাদ শোনো, মালিকের বড় উটটা মারা যাবে, কি মারা যাবে, উটটা মারা যাবে, উট যখন ফেলে দিবি প্রাণ ভরে খাবি, মালিক কয় দাঁড়া আগামীকাল উটটা সকালে মারা যাবে, মালিক বাজারে নিয়ে অকশনে বিক্রি করছে, একদম বাসার বাইস মাল যা পাইছে তাই বেঁচে ফেলছে, লোকসান থেকে বাঁচছে, পরের দিন আবার একই নিয়মে আর এক টুকরা রুটি ফেলছে গো, রুটিটা যখন ফেলছে মরক আসিয়া আবার লাভতে তুলে নিয়ে গেছি, কুকুরটা রাগনিত হইয়া ডাক্তার আফসোস করে কয় মোনাফিক ধোকাবাস, তুই যা বলিস মিথ্যা বলিস, উঠত মরে নাই উঠত বেঁচে ফেলছে, কয় যার কাছে বিক্রি করেছে তার কাছে যে মারা গেছে, বলে আজকে খবর কি তুই রুটিটা নিলি কেন, কয় শোনো আজকে মালিকের গাদাটা মারা যাবে, কি মারা যাবে, গাদা মারা যাবে,
এবার কয় ঠিক আছে গাদা দাও তুমি প্রাণ ভরে খাবা ও মুসলমান শুনে নাও প্রাণ ভরে খাবি আফসোসে আছে ঠিক আছে আগামী কাল গোশত খাবো পরের দিন আবার একটা রুটি ও বাবার আমার গভীর মনোযোগ এক টুকরা রুটি ফেলে দিছে গো দিওয়ার সঙ্গে সঙ্গে মরগাছি আবার থাসো মারিয়া লাভতে নিয়ে গেছে এবার কুকুর বলে তোর আর আজকে সারণ নাই প্রতিদিন মিথ্যা কথা বলিস প্রতিদিন মিথ্যা কথা বলিস গতকালকে বললি গাদা মারা যাবে গাদারা তো বেঁচে ফেলছে আমি আজ তিন দিন অনাহারে খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না তোর ধোকাবাজি আর চলবে না তোর মৃত্যু কাজ্জাব তোর কথা মানা যাবে না কয় ধৈর্য ধর আজকে একটা শুভ সংবাদ আছে কয় শুভ সংবাদটা কি আজ রাত বারোটার পরে আজকে আমার মালিক দুনিয়া থেকে চিরবিদায় হয়ে যাবে জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার এরে আজকে রাত্রে বারোটা দিক তোর মালিক মারা যাবে গো লোকজন আইব খানার ব্যবস্থা হইব লোকজন খানা খাইব হাড্ডি গুড্ডি ফেলে তুমি না তুই মজা মাইরা খাবি আল্লাহ আকবার মালিক কয় সর্বনাশ আজকে কি তা করতাম রে বাবা মালিক কয় খবর নিচ্ছে যার কাছে গাদা বিক্রি করেছিল গাদা মারা গেছে যার কাছে উট বিক্রি করেছিল উটটা মারা গেছে যার কাছে মুসলমান শুনে নাও যার কাছে ঘোড়া বিক্রি করেছিল ঘোড়াটা মারা গেছে মালিক দৌড়ায় গেছে নিশ্চিত মারা যাবে যেহেতু ওই কুকুরে মরগে বলছে এর মধ্যে কোনো সন্দেহ নাই রাত বারোটার ভিতরে আমার যা করার দরকার দৌড়ায় গেছে মুসা আলাইহিস সালামের কাছে ডাকতে বলে আল্লাহর নবী মুসা আমার দয়া করো গো নবী মুসা আমি আজকে রাত বারোটার পরে মারা যাব গো আমার তুমি বাঁচাও তাড়াতাড়ি বাঁচাও মুসা আলাইহিস সালাম কয় সালাক কি করেছ তুমি আমার কাছে কেন আসছো আমি বলেছিলাম পশু পাখির ভাষা বুঝতে চাইও না তুমি জোর করে শিখেছো এখন তুমি ফান্দে পড়ে আমার কাছে আসছো তুমি চলে যাও কেনে মুসা গো আমারে তুমি মাফ করো আমারে মাফ করে দাও কারণ রাত্রে আমি মারা যাব তাড়াতাড়ি আমি বাঁচতে চাই আমি ভুল করেছি আমারে বাঁচতে হবে মুসা নবী কয় বাঁচতে পারো তুমি যাও খবর নাও যার কাছে যা বিক্রি করেছিলে টাকাগুলো ফেরত দিবা তার কাছে ক্ষমা চাবা যাবা গুড়ালার কাছে যাবা গাদালার কাছে যাবা উটালার কাছে তাদের কাছে যে ক্ষমা চাইয়া টাকা ফেরত দিয়ে মাফ চাবা তারা যদি মাফ করে দেয় তাহলে হয়তো তোমার আল্লাহ মৃত্যু থেকে বাঁচাইতে পারে লোকটা বাড়ি দৌড়ে আসছে দৌড়ে আসিয়া টাকা সম্পদ নিয়ে দৌড়ে গেছে গুড়ালার কাছে যা গুড়ালার ডাকতে কয় ভাই আপনি কতদিন কত তিন দিন আগে ঘোড়া কিনেছিলেন বলে হা ঘোড়াটা তো কিনেছিলাম রে ভাই কিন্তু ঘোড়ার কপাল মন্দ আমি গরিব মানুষ অনেক কষ্ট করে সাধনা করে টাকা গুছায় একটা ঘোড়া কিনলাম হাল বাবু কিন্তু ঘোড়াটা মারা গেছে বড় লসের মধ্যে আসি বড় কষ্ট পাইছি পা জড়ায় দূরে কয় ভাই ঘোড়াটা ছিল আমার আমি বিক্রি করেছি গো এই টাকাগুলো লন আমারে মাফ করে দেন টাকাগুলো দিয়া ক্ষমা চাইলেন পায়ের মধ্যে পড়িয়া কয় আপনার লস গেছে সেই লসটা আমি টাকাগুলো দিয়ে দিলাম আপনি আমারে মাফ করে দেন অ মুসলমান চলে গেছে ওখান থেকে চলে গেছে উটালার বাড়ি যা উটালারে ডাক দে কয় ভাই গতকাল পশুদিনকে একটা উট কিনেছিলেন নাকি কয় হ তবে আমি গরিব মানুষ সন্তানদের টাকা পয়সা গুছাইয়া সবাই মিলে একটা গরু উট কিনেছিলাম উটের দুধ পান করব গরিব মানুষ এই উট থেকে অনেক উট হবে বড় আশা করে উটটা কিনেছিলাম বাড়ি এনেছিলাম সকালবেলা উটটা মারা গেছে বড় কষ্ট পেয়েছি আমি দৌড়ায় পায়ের মধ্যে পড়িয়া ডাক দেখো ভাই ওই উটটা ছিল আমার আমি সালাকি জানি যে গুটটা মারা যাবে তারপর আমি বিক্রি করেছি আমারে আপনি মাফ করে দেন এই লন যে টাকা বিক্রি করেছিলেন টাকাগুলো লন আমারে আপনি মাফ করে দেন আল্লাহ যেন আমারে মাফ করে দেয় পায়ে ধরে মাফ সে চলে গেলেন গাদালার কাছে যা গাদালে রাখবে কয় গাদালা ভাই গতকালকে কি আপনি একটা গাদা কিনেছিলেন কয় কি কব দুঃখের বিষয় আমি বিক্রুপ বিকারী মানুষ
ভিক্ষা করে খাই, হাঁটতে পারি না, মনে করলাম একটু গাদায় চলে চলে ভিক্ষা করবো, সাহায্য নিব, বড় আশা করে এক টাকা দু টাকা এক আনা দু আনা করে গুছাইয়া আমি অনেক কিছু টাকা গুছাই একটা গাদা কিনলাম, বড় শখ করে আনলাম, আনা পর সকালবেলা গাদাটা মারা গেল, আমার বড় কষ্ট, এখন হাঁটতেও পারি না, বুড়া হয়ে গেছে এখন চলতেও পারি না, গাদাটা আসির বিদায় হয়ে গেছে, বড় কষ্টের মধ্যে আসি, গাদাল আর পায়ের মধ্যে পড়ে ডাকতে বলে, ভাই ওই গাদাটা ছিল আমার, ওই গাদাটা মারা যাবে আমি নিশ্চিত জানি, জানা পর আমি বেচ বিক্রি করে দিছি, আপনি এই লন টাকা লন, আর আমার আপনি মাফ করে দিন, পায়ের মধ্যে পড়িয়ে মাফ চেয়ে নিলেন, এবার বাদানতে চলে গেলেন টাকা পয়সা দিয়ে মুসা আলাইহিস সালামের কাছে, তখন আর বারোটা বাজতে সময় আর কিছু বাদ আছে, মুসা নবীর কদমের মধ্যে যা বলে, হে আল্লাহ নবী মুসা, আমি আর জীবনে কোনো ভাষা বুঝতে চাই না রে, নিজের বিপদ নিজে ডেকে আনছি রে, আমার আপনি মাফ করে দেন, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়, আল্লাহ 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 যেন আমারে ক্ষমা করে দেয়, আর কোনো প্রাণীর ভাষা আমি বুঝতে চাই না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমারে মাফ করে দেন, মুসা নবী কয় তওবা কর তওবা কর তওবা কর, আর কাউকে ঠগানোর চিন্তা করো না, নিজেই ঠকবা, মানুষকে ঠগাইতে গেলে নিজেই ঠকবা, আজকে বাড়ি গাড়ি আজকে দুনিয়ার জিন্দেগি করতে চাও, কিচ্ছু তোমার নয় কিচ্ছু তোমার নয়, সব কিছু হয়ে যাবে পর, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না, এই আমি চলে যাব আমাই তোমরা ভুলা যায় না, আমি চলে যাব আমাই তোমরা না, আমার মহর না শিবে কখন কেউ তো জানি না, আমার মহর না শিবে এই পৃথিবী চিরদিনে থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, এই আমি চলে যাব আমাই তোমরা ভুলা যায় না, আমি চলে যাব আমাই তোমরা যায় না, আমার মহর না শিবে কখন কেউ তো জানি না, ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এ দুনিয়ার মুসলমান সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য অন্যায় কর রে মন, কেউ তো তোমার নয় কেউ তো তোমার নয়, সব কিছু ছেড়ে বিদায় নিয়ে যেতে হবে, সুন্দর বাড়ি সুন্দর নারী সুন্দর গাড়ি বালাখানা, কত মানুষ ফেরাউন নমরুদ কারণ পৃথিবীর মধ্যে আসলো, তারা খোদাই দাবি করে গেছে, কেউ দুনিয়ার মধ্যে নাই, আমি আপনি একদিন চলে যাব, এই দুনিয়া থাকার জায়গা নয়, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত, এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শুনে নাও শুনে নাও শুনে নাও, সত্তরটা তাজা উটের গায়ের চামড়া দবাই না করি আরে, উল্টো দিকে টান দিয়ে লবণের মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় সবচেয়ে সহজ মৃত্যুটা হলো, এর চাইতে সত্তর গুণ যন্ত্রণা, এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে পায়খানা প্রস্রাব করে দিই, জিব্বাটা একাত বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়, এই পৃথিবীর মধ্যে এক নম্বর বিপদ হল মানুষের মরণ,
দুই নাম্বার বিপদ হলো মানুষের কবর, তিন নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। হে মুসলমান, মরণের পেয়ালা পান করতে হবে। কত মানুষের দাপন করাইলা, কত মানুষের জানাজা পড়াইলা, কত মানুষের গোসল করাইলা, কত মানুষ মরণের সময় টঙ্গ পড়ে গেছে, কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের পর কাপড়ের কাপড় পরানোর সময় কত চেষ্টা করেছে চোখ দুটি বন্ধ করে দেওয়ার জন্য, চোখ দুটি বন্ধ করা যায় না, জিব্বা বাইর হয়ে গেছে, কত ভিতরে দেওয়ার জন্য চেষ্টা করেছে সম্ভব নয় রে। এই পৃথিবীর মধ্যে, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মুসলমান শুনে নাও, রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে নামাজ দিয়া, দিনের শুরু হলো ফজর পান্দারে, ফজরে দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, নবীর প্রেমিক বইলা সুন্নি বইলা দাবি করো নামাজ তুমি পড়ো না, তুমি কেমন সুন্নি গো মুসলমান, মুখের মধ্যে দাড়ু থাকে না, নামাজের দাঁড় তুমি দাঁড়ো না রে মুসলমান, সুন্নাতি লিবাসু পড়ো না, তুমি খ্রিস্টানদের অবস্থা খ্রিস্টানদের মতো পোশাক, তোমার চরিত্র একদম মালায়নের মতো, মুখের ভেষটা দেখতে হয়, মুসলমান কষ্ট পাবেন না, বড় কষ্ট হয় বলে কথাগুলো আমি বলে যাই। তুমি যদি রাসূলকে ভালোবাসো, তুমি ফজর দুরাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি নবীর প্রেমিক হইয়া গেলা। এবার দুরাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে আমান আল্লাহর গোলাম হয়ে গেলা। এখন রাতের মধ্যে দিনের মধ্যে যদি তোমার মরণ হয়, এই দিনের মধ্যে যদি তোমার মরণ হয় রে মুসলমান, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আমার আল্লাহর গোলাম। জোরে জোরে বলেন ঠিক কি না। এই আমি চলে যাব, আমাই তোমরা বুইলা যায় না, আমি চলে যাব আমাই তোমরা আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে কখন টাকা পয়সা দালেন কোটা জাগা করেছি সব কিছু ফেলাইয়া একাই চলে সিরে, আমি সব কিছু ফেলাইয়া একাই চলে সি, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি নাই আমার মরণ আসিবে কখন, আল্লাহ বলে দুনিয়ার মুসলমান এই পৃথিবীটা আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, এত সুন্দর মসজিদ খানা গো এটাও শেষ করে দিবে আমার আল্লাহ, কতক্ষণ ঠিক কি না। আল্লাহ কয় বান্দারে শুইনা লাও, দিলের কান্ডা লাগা শুইনা লাও, এই জমিনের মধ্যে যত মাটি আছে সমস্ত মাটি গুলো আমি আল্লাহ পুড়াইয়া তামা বানায়া দিব, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটি হয়ে যাবে তামা, এত মস্তানি কিসের রে বাবা, এত সুদ খাও ঘুষ খাও জিনা বা বিচার করো, অন্যায় করো, দুনিয়ার বিল্ডিং বানাইলা টাকা পয়সা রোজগার করলে হারাম পথে গো, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহটা খাবে পোকে, কথা কান ঠিক কিনা।
এই যে পিসেবকে প্লাজা রেখে যায় রে মুসলমান ও মুসলমান সব ছেলেরা বাগা বাগি করে নিবে নিজের আমলটা যদি ঠিক করে না নিয়া যায় কবর কিন্তু সারবে না এইজন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে আপনার বডি খাবে ওকে এই কিছুদিন আগে কুমিল্লার জমিনে একজন আশিক রাসূল মারা গেছে গো 18 বছর কবরের মধ্যে ছিল কয় বছর 18 বছরের মধ্যে গায়ের কাপড়ের কাপড় পচে নাই গায়ের যেমনি গায়ের মধ্যে আঘাত লাগছে রক্ত বাইর হয়ে গেছে যেখানে যেখানে আঘাত লেগেছে সেখানে রক্ত বাইর হয়ে গেছে তার সন্তানদের বললেন ও মুসলমান উনি একজন আশিকের রাসূল ছিলেন আশিক আউলিয়া ছিলেন ওনার একটা মসজিদের ইমাম ছিলেন ওনার ছেলে বললেন আমার আব্বা জান আমি জানা মতে আমার আব্বা জান কোনোদিন তাহাজ্জুদের নামাজ সারে নাই আমার জানা মতে আমার আব্বা কোনদিন অন্যায় পথে চলে নাই দুনিয়ার মধ্যে কোনদিন কাউকে আঘাত করে নাই আমার আব্বা কোনদিন হারাম জিনিস ভক্ষণ করে নাই আমার আব্বা জান ইমামতি করত এই দুনিয়ার মধ্যে এত সরল সুদা মানুষ আমি দেখি নাই নবীর প্রেমে পাগল হইয়া কান্ত নবীর সালাম দিত আমার নবীর দরুদের জন্য পাগল ছিল গো 18 বছরের মধ্যে কাপড়ের কাপড় পচে নাই এই জন্য এমন দেহ গড়তে হবে রে মুসলমান এই দেহটা যেন পোকা মাকড়ে না খায় ও মুসলমান দেলের কান্ডা লাগা শোনো আজকে যিনি আজকের সভাপতি না সংগ্রহণ করেছেন উনি আমাকে বলতেছিলেন দাদু ভাই আমিও তাহাজ্জুদের রাত যখন গভীর হয়ে যায় তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মাওলার প্রেমে পাগল হয়ে থাকি দুনিয়ার জিন্দেগি আমি চাই না দুনিয়ার জিন্দেগি চাই না কখন যেন দুনিয়া থেকে চলে যায় রে আল্লাহর মাল দুটি সন্তান দিছি বড় ছেলে আলেম হয়েছে ছোট ছেলে আলেম হয়েছে আপনি দোয়া করবেন আল্লাহ দ্বীনের পথে যেন তাদের রেখে যেতে পারি আমার মুখ্য বিষয় পীরগিরি করানো হয় মুখ্য বিষয় হলো আল্লাহর দ্বীনের দ্বীন প্রচার করা রাসূলের সত্য তরিকা প্রচার করা জীবনে কিচ্ছু চাই নাই যদি চাইতাম পাইতাম সাদাই পানাই শুধু চার আছে পার আছে দরবারে মদিনার প্রেমের বাতি জ্বালানো জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা এই আমি চলে যাব আমাই তোমরা ভুইলা যায়ও না আমি চলে যাব আমাই তোমরা আমার মহরম নাসিবে কখন কেউ তো জানে না আমার মহরম না আমার মহরম নাসিবে আমি যে কথা বলতেছিলাম এই দুনিয়ার যত পানি আছে রে এই পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই জমিনের মাটিগুলো হয়ে যাবে তামা ও বাবা কার জন্য সুদ খাও কার জন্য সুদ খাও ঘুষ খাও এই দুনিয়ার মধ্যে বাবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে আমার পীর বলতো মানুষের মতো মানুষ হতে হবে আজকের যিনি প্রধান অতিথি আজকের যিনি সভাপতি উনিও বললেন হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার কলিজা টুকরো মিজান রহমান পীর সাহেব হুজুর উনিও বললেন আল্লাহ যেন আমার মানুষের মতো মানুষ করে যেতে পারি আমার আওলাদ যারা আছেন ছোটবেলা থেকে সবাই বলতো মানুষের মতো মানুষ হতে হবে আমিও বুঝতাম সবাই বলতো রুহুল আমিন সব মানুষের মতো মানুষ হতে হবে আপনার নাতিরে বলেন মানুষের মতো মানুষ হতে হবে ছেলেরে বলেন মানুষের মতো মানুষ হতে হবে আমি ভাবতাম যে আমারও তো যা আছে বাবারও তো তাই আছে শিক্ষকের তাই আছে
তবে কেন মানুষের মতো মানুষ হতে বলে গরু তো নয় ছাগল তো নয় আশরাফুল মাখলুকাত সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আমরা হলাম ও মুসলমান শুনে নাও তবে কেন সবাই বলে মানুষের মতো মানুষ হতে আজকে বুঝতে পারি কেন বলতো আজকে কেন বুঝতা আপনিও বুঝতে পেরেছেন ও মুসলমান বিদেশ থেকে ডক্টরি নিয়া এমবিবিএস ডাক্তারি করিয়া যার হাতে রোগী মারা যায় টাকার জন্য যার অপারেশন হয় না টাকার জন্য এই ডাক্তারগুলো অপারেশন থিয়েটারে যায় না টাকার কারণে এই ডাক্তারগুলো মানুষ না অমানুষ জোরে বলেন মানুষ কি অমানুষ এরে বাবা অফিসে বসে বড় বড় ডিগ্রি নিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করিয়া বড় পিএইচডি নিয়ে অফিসের মধ্যে বসিয়া যাদের ফাইলে সই দিতে গেলে টাকা লাগে এরে মুসলমান ফাইলে টাকা দি টাকা না হইলে সই হয় না ইরাকি মানুষ কি অমানুষ জোরে বলেন মানুষ কি অমানুষ এই দুনিয়ার মধ্যে বাদাম রে গাঁজা গুলিয়া বা ফেন্সি ডিল যারা খায় ইরাকি মানুষ কি অমানুষ যারা পিতামাতার জায়গা হয় না যাদের কাছে আজকে সন্তানের অত্যাচারে মুসলমান শুনে নাও এই বাবা মার রাস্তায় ঠায় হয় বাবা মা বুড়া বয়সে রিক্সা ভ্যান চালায়া খায় ভিক্ষা করে খায় এই সন্তানগুলো মানুষ না অমানুষ জোরে কোন মানুষ কে অমানুষ একটু জোরে চিল্লায় বলা যাবে না মানুষ কে অমানুষ আবার অনেক পুলিশও রাস্তায় দাঁড়ায় ২০ টাকাও ঘুষ খায় অনেক পুলিশও আবার তাহাজ্জতের নামাজ পড়ে ইরাকি অমানুষ কি মানুষ আস্তে কথা ও মানুষ এরা মানুষ নয় মানুষ কোনদিন মানুষ যদি হতে হয় এখন বুঝতে পেরেছি মানুষ হলে ঘুষ খাওয়া যাবে না মানুষ হতে আলি জিনা করা যাবে না মানুষ হতে লাগলে পর নিন্দা করা যাবে না মানুষের মতো মানুষ হলে নামাজ সারা যাবে না মানুষের মতো মানুষ হলে পরের হক নষ্ট করা যাবে না মানুষের মতো মানুষ হলে ইয়াবা ফেন্সিডিল ব্যবহার করা যাবে না মানুষের মতো মানুষ হইলে সুদ ঘুষ নেওয়া যাবে না মানুষের মতো মানুষ হইলে দুনিয়ার মধ্যে অন্যায় করা যাবে না এখন আপনি বুকের মধ্যে হাত দিয়ে বলেন এই পেশাব কেবলার বাড়ির আঙ্গিনা কয়টা মানুষ আছেন এখানে এখন আপনার নিজের বিবেক বলে দিবে আপনি মানুষ কি অমানুষ এরি আল্লাহ তাআলা খুশি হইয়া অসংখ্য ফেরেশতা লইয়া গো আমার আল্লাহ তাআলা খুশি হইয়া অসংখ্য ফেরেশতা লইয়া গো নবীর সামনে পড়ে দুরুদ বলেন নবীর সামনে পড়ে দুরুদ দিবার জন্য ওরে মুমিন ভাই পড়ো দুরুদ সময় চলে যায় বড় দুরুদ সময় যায় গো মমিন ভাই বড় দুরুদ যার উপরে পড়লে দুরুদ খুশি হয় খুশি হয় গো আমার মাবুদ আরে খোদা রাজি হইলে পারে আমার আল্লাহ রাজি হইলে পারে বইনাই যে তু মার গো আশেক ভাই পড়ো দুরুদ সময় বয়ে যায় পড়ো দুরুদ নবী মস্ত আশেক ভাই পড়ো দুরুদ সময় বয়ে আরো জোরে বলেন পড়ো দুরুদ নবী মস্ত ফায় গো মমিন ভাই পড়ো দুরুদ আওয়ালিয়া খেরে নবী
বিপদের বেলায় ওগো মমিন ভাই পড়ো দুরুদ নবী মোস্তফায় বলো পড়ো দুরুদ নবী মোস্তফায় ওগো মমিন ভাই পড়ো দুরুদ সময় মারহাবা বলে নবী দুরুদ পড়লে খুশি না রাজ খুশি লাগে কথা বলেন খুশি লাগে এ দুনিয়ার মুসলমান আমি যে কথা বলতেছিলাম মউতের কথা বলতে যাইয়া আল্লাহ আর একটু জোরে বলেন মৌতের কথা বলতে যাইয়া অনেক কথা বলতেছিলাম রে বাবা এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই মরণ তোমারে চারিদিকে ঘিরে রাখছে পালানোর মতো জায়গা নাই ঠিক কথা বলেন পালানোর মতো পথ নাই পালাবে কোথায় পালানোর মতো পথ নাই যেখানে হুকুম হবে সেখানেই তোমার পড়ে যেতে হবে যেখানেই তুমি যাবারে মুসলমান সেই জায়গায় তোমার পড়ে যেতে হবে কোথায় পালাবে পালানোর মতো কোনো জায়গা নাই অ আমার বাবারা আমার বন্ধুরা আমার শুনে নাও এই জন্য বললাম মানুষের মতো মানুষ হতে হবে গো মনে আছে জোরে বলেন মনে আছে কিনা মানুষের মতো মানুষ হতে হবে যদি আল্লাহকে পাইতে চাও রাসূলকে পাইতে চাও ও মুসলমান শুনে নাও বর্তমান জামানা হলো মুসিবতের জামানা বিপদের জামানা এই জামানায় ঈমান নিয়ে কবরে যাওয়া বড় মুশকিল হয়ে গেছে রে মুসলমান এই দুনিয়ার কোনো হাদি পাও কি না এই দুনিয়ার কোনো পীর পাও কি না এই জন্য আমি ওদিকে যাব পরে একটু আলোচনা করে আসি আস্তে আস্তে রে মুসলমান আমার বাবারা একটু দেলের কান্ডা লাগা শুনে নাও এই জামানার মহাকামেল আল্লাহ পাক নামাজের আগে আলা বলেন নাই হজরার আগা বলেন আলা বলেন নাই কোরবানির আগে আলা বলেন নাই জাকাতের আগে আলা বলেন নাই আল্লাহ আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে বলতে যা বললেন আরা সাবধান ইন্না নিশ্চয় আরা ইন্না উল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খৌফুন শব্দের অর্থ ভয় ওরা যদি অবস্থান করে হুমদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই এ মুসলমান কবির মনোযোগ সুরাই নুসায়ের মধ্যে কোনো নাম্বার পারা বা ষাটটি নাম্বার আয়াত আল্লাহ কয় আল্লাহর মাহবুব বান্দা যারা হয় লায়া মউত মুসলমান শুনে লা খাউফুন আলাইহিম আলাহুম ইয়াহজানুন জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা